ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের আয়োজনে রয়েছে বুন্দিয়া সকাল কিংবা বিকালের নাস্তায় লুচি পরটা অথবা রুটি দিয়ে খাওয়া যায় এছাড়া বুন্দিয়া এমনিতেও খাওয়া যায় সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় রসালো বুন্দিয়া তাহলে ভিড় সাজ দেরি না করে চলুন দেখে নেওয়া যাক একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ বেসন বেসনগুলোকে একটা চালনি দিয়ে চেলে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এক চিমটি বেকিং সোডা ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি ঘি এখন এখানে পানি দিতে হবে রুম টেম্পারেচারে থাকা পানি টোটাল এখানে দেড় কাপের মতো লাগবে তো এটাকে অল্প অল্প করে দিয়ে এভাবে করে একটু মিশিয়ে নিতে হবে প্রথমে আমি এক কাপ দিয়ে দিচ্ছি এরপরে বাদবাকি যে হাফ কাপ আছে ওটাকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এটা খুব বেশি পাতলাও হবে না আবার একেবারে ঘনও কিন্তু হবে না যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে bundia গুলো কিন্তু গোল গোল হবে না চামচ দিয়ে এই করে একটু উঁচু করে দেখতে পারেন যদি ফোঁটাগুলো গোলাকার ভাবে পড়ে তাহলে বুঝবেন যে আপনার বেটারটা ঠিক আছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি এক সাইডে রেখে দিচ্ছি সেরার জন্য আমি এখানে দুই কাপ চিনি নিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন এটাকে দুই মিনিটের মতো জাল দিয়ে নিলেই হবে খেয়াল রাখতে হবে এটা যেন বেশি ঘন হয়ে না যায় আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে এই যে এটা কিন্তু এক তারের সেরা এখনও পর্যন্ত হয়নি এখন এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে কিন্তু বুন্দিয়াগুলোকে দিয়ে দিতে হবে যাতে এগুলো তেলের নিচে পড়ার সাথে সাথে ফুলে ওঠে প্রথম দিকে চুলা গাছটা হাই হিটে থাকবে এরপরে বুন্দিয়াগুলো দেওয়া হয়ে গেলে চুলা গাছটা কম করে দিতে হবে তারপরে এক মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে এরপর বুন্দিয়াগুলোকে উঠায় নিতে হবে চিনি শিরা ছিল প্রত্যেকবার বুন্দিয়াগুলো দেওয়ার আগে হাতাটাকে একটু পরিষ্কার করে মুছে নিতে হবে এতে করে বুন্দিয়াগুলো গোল গোল হবে আর দেখতেও অনেক সুন্দর দেখাবে একইভাবে আমি সবগুলো বুন্দিয়া তৈরি করে নিচ্ছি আর যদি একটু উপর থেকে বুন্দা এগুলোকে ফেলানো হয় তাহলেও কিন্তু এগুলো গোল হয়ে পড়ে যত বেশি সময় রসের মধ্যে রাখা যায় ততই ভালো তো আমি আপনাদের এখন এগুলো পরিবেশন করে দেখাচ্ছি এগুলো কতটা সুন্দর রসালো হয়েছে একটা চাকনি দিয়ে আমি এগুলোকে সেঁকে নিচ্ছি তাহলে দেখলেন তো কত কম সময়ে এই মজার খাবারটা তৈরি করে নেওয়া যায়